আচার্য মৃত্যুঞ্জয় বর্মনের কি অভিযোগ ছিল কি অভিযোগ অভিযুক্ত ছিল উত্তর পাওয়া গেল না আর পুলিশ যদি গুলি না করে যদি ভূতে গুলি করে ভূত পেতনি শাকচুল্লিতে তাহলে এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করতে পারলো না কেন পুলিশ আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকা থাকবে অরিন্দবাবু এক মিনিট কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্য ইনভেস্টিগেশনে বলে সেটা বোধহয় আমাদের হাস্যস্পদ অত্যন্ত উইটনেস কে হবে যে মারা গেল ঘরের মধ্যে ইন প্রেজেন্স অফ সো মেনি রিলেটিভস তারা উইটনেস হবে না উইটনেস হবে হচ্ছে কি সে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে পুলিশ ঠিক করবে তার মার বক্তব্য তার বাবার বক্তব্য তার আত্মার আত্মার যে পুলিশ গুলি করে আপনিও জানেন না আমিও জানি না আপনিও জানেন আমি তো আপনার ব্যাপারে বক্তব্য রাখিনি আপনি আমি আমি আপনার কথা বলছি শুনুন প্রথম কথা আপনাকে বলে দিই আপনি এটা অশিক্ষিত রাজনৈতিক দলের প্রতিনিধি জানেন আরে ভাই আপনাদের অডিও ডাউন আছে আপনি বলুন আজকে কথা বলতে পারেন ডিবেট শেষ করে দেবো ইনভেস্টিগেশন যেটা করবে ইনভেস্টিগেশন যেটা করবে সেটা আমার কাছে অদ্ভুত লাগছে যে একটা বিয়ে বাড়িতে তার খোঁজ হলো কি সে বিজেপি করে আচ্ছা বিজেপি কি ভারতে আজকে নিষিদ্ধ পার্টি সিপিএম কংগ্রেস এরা কি নিষিদ্ধ এরা কি উগ্রপন্থী না সন্ত্রাসবাদ বিজেপি করলো বলে তার বাড়িতে গেল ইন পার্সুয়েশন অফ দ্য সিক্রেট ইনফরমেশন আন্ডার দ্য লিডারশিপ অফ সুপিরিয়র অফিসার সুপিরিয়র অফিসার কে ছিল যদি তার আগে কোনো রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাদের পুলিশে যেটা শেখায় রাইট অফ প্রাইভেট ডিফেন্স যখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স ফাইন্ডিং নো আদার অল্টারনেট সার্কামস্টেন্সেস কম্পেয়ার টু ওপেন দ্য ফায়ার আপনি আমাকে বলুন বিয়ে বাড়িতে তারা যখন গেছে কি এরকম সার্কামস্টেন্সেস ছিল যেটা আমরা পেপারে পড়েছি টিভিতে দেখেছি যে ওখানে একটা গুলি করে দিল আজকে ইনভেস্টিগেশন হচ্ছে যে কাকে উইটনেস দিতে হবে যে তার মায়ের চিৎকারে কোনো দাম নেই তার বাবার চিৎকারে কোনো দাম নেই তার বাবা বলছে যে আমি হিন্দি জানি মনে হয়েছিল আমার বিএসএফ এসছে বাংলায় যখন বলছে পুলিশই আসছে এগুলো কোনো দাম নেই এদেরকে স্টেটমেন্ট দেবে না এদেরকে 164 স্টেটমেন্ট করাবে না কি ইনভেস্টিগেশন শেখাচ্ছে এ কি আজকে শাসক দল কি সমস্ত ইনভেস্টিগেশন শেখাবার জন্য ইউনিভার্সিটি খুলেছে তাহলে আমাদের শিক্ষার কোনো দাম নেই আমাদের পুলিশ ট্রেনিং আজকে ডিটিএস ট্রেনিং সিবিআই ট্রেনিং যে আমরা নিয়েছি এগুলো কোনো দাম নেই অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় সময় একদম শেষ সময় একদম শেষ ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সময় শেষ সময় শেষ সময় শেষ ইতিমধ্যেই এসপি এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি করা হচ্ছে মামলা করা হচ্ছে আমরা জানি না কি অবস্থা হবে এবং এসপি সানা আক্তার গতকাল থেকে মুখে কুলু পেটে বসে রয়েছেন একটা মন্তব্য নেই মেয়েদের সম্মান মেয়েদের নিরাপত্তা মেয়েদের সুরক্ষা বেলায় পুলিশের দেখা পাওয়া যায় না তখন পুলিশ থানায় ব্যস্ত থাকে নিজের থানা রক্ষা করতে সেখানে সেখানে তার নিজেদের মতো করে তাদের ব্যবস্থা করতে আর অন্যদিকে যদি প্রতিবাদ হয় তাহলে তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় বিরোধী দেখলে অতি সক্রিয় হয়ে যায় আর হঠাৎ করে উপর থেকে নির্দেশ আসলে বোধ হয় এইভাবেই গুলি করে দেয় আমি জানি না আর শেষ পর্যন্ত এই মামলার কি পরিণতি হবে কিন্তু জবাবদিহি করতে হবে।